তিন মিনিটের পথ যানজটে আটকানোর জন্য লাগলো দীর্ঘ ৪০ মিনিট। নাজেহাল অন্তঃসত্ত্বা রোগীর পরিবার সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত মেমারি শহরের মুখ্য রাস্তায় যানজটে আটকানোর জন্য নাজেহাল এমার্জেন্সি সার্ভিস তথা অ্যাম্বুলেন্স গাড়িগুলির মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে মেমারি চকদিকি মোড় পর্যন্ত সবজি বাজার সোনাপট্টি বাজার রেলগেট বাজার ও কৃষ্ণ বাজারের সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় ও টোটোদের বাড়বাড়ন্তের জন্য পথচারী থেকে এমার্জেন্সি সার্ভিস তথা অ্যাম্বুলেন্স গাড়িগুলি মেমারির এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে নাজেহাল হতে হয়। ওভারব্রিজের দীর্ঘ দিনের দাবি থাকলেও আপাতত যানজট মুক্ত ও ফুটপাত মুক্ত পরিষেবার দাবি জানাচ্ছে মেমারিবাসী, যাতে করে মেমারি চকদিঘি জিটি রোড থেকে মেমারি গ্রামীণ হাসপাতালে যাওয়ার জন্য এই একমাত্র ব্যবহৃত মুখ্য রাস্তা যানজট থেকে মুক্ত থাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি এলাকাবাসীর। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।